জানি দাবি করে পিতৃস্নেহ পাওয়া যায় না। তবু যদি সত্যি সত্যি মন থেকে দিতে না পারেন তাহলে না হয় একটু অভিনয় করবেন, অভিনয় করেই না হয় একটু পিতৃস্নেহ দেবেন। না না, এমন কথা বলো না বাবা। আর কি বলবো, সত্যি কথা বলুন তো, আমাদের প্রতি আপনার এতটুকু মায়া আছে? কোনদিন ভেবেছেন আমাদের কথা? রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি আমায় চিনতে পারতেন? আপনার যে একটা পুত্র সন্তান ছিল সেটা আপনার মনে ছিল? ছিল বাবা, ছিল। তোমার অবয়ব এখন কেমন হয়েছে তা আমার কাছে জানা ছিল না, কিন্তু আমি অনেকবার মনে মনে কল্পনা করেছি তুমি এমনটা হয়েছো, তুমি অমনটা হয়েছো। আর তোমার মা, আমি সারা জীবন সন্ন্যাস নিয়ে কাটাবার পরও যখনই কোনো লক্ষ্মীমন্ত মেয়ের কথা মনে করেছি তখনই তোমার মায়ের মুখটা আমার মনের মধ্যে ফুটে উঠত। আমি যতবার তোমার মায়ের মুখটা দেখেছি ততবার আমি আরো আরো সাধনা করেছি, আরো আরো কৃচ্ছ সাধন করেছি, কিন্তু কিছুতেই সেই মুখ আমি ভুলতে পারিনি। একে যদি বলো যে আমার স্বার্থপরতা, তাহলে আমি স্বার্থপর। একে যদি বলো আমার দুশ্চরিত্রতা, তাহলে আমি দুশ্চরিত্র। আর যদি বলো এটাই আমার তোমার মার প্রতি আমার শ্রদ্ধা জানানো, তাহলে সেই শ্রদ্ধাটুকু তাকে আমি জানিয়েছি। বিচারের ভার তোমাদের উপর, আমার নিজের বিচার তো আমি আর করতে পারি না। মেজদা, আপনি তো কিছুই খাচ্ছেন না। বললাম যে এত খাবার অভ্যেস আমার নেই, আমি যে একাহারি। তবুও মেজদা, আজ একটু খাবার মুখে দিন। ছোট, আমি আমার ঘরে চললুম রে, খুব ঘুম পাচ্ছে, সারাদিন যা ধকল গেছে। মেজদি ভাই, বলছি যে দাদার খাওয়া হলে দাদাকে আমি না, যে কাল রাত্রির মধ্যে উনি আমাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন, সেই কাল রাত্রি আমার জীবন থেকে চলে যাক আমি চাইনি। তুমি ওনাকে আমার ঘরে পাঠাবে না, এ বাড়িতে আরো অনেক ঘর আছে, সেখানে ওনার শোয়ার ব্যবস্থা করো। বাবা, বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি? হ্যাঁ, সম্পর্কে তো বাবাই হন, বাবা ছাড়া আর কি বলে ডাকতে পারি আপনাকে? মেজদা, আপনি আমাকে কথা দিন যে আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। ওনার কথা দেওয়া না দেওয়া কিচ্ছু এসে যায় না। সেদিন আমি ছোট ছিলাম বলে উনি আমাকে ফেলে চলে যেতে পেরেছিলেন, আমার মতের তোয়াক্কা করেননি। কিন্তু আজ আমি বড় হয়েছি, আজ আমার মতামতের তোয়াক্কা না করে উনি চলে যেতে পারেন না। দরকার হলে আমি ওনাকে জোর করে আটকে রাখবো, কিছুতেই যেতে দেব না। এটাই হবে আপনার বাকি জীবনে আপনার পানিশমেন্ট। এই পানিশমেন্ট আপনাকে নিতেই হবে, আপনার কোথাও যাওয়া হচ্ছে না। जीवन काठी জানবি তুমি শুধু আমার জন্য পয়ো না আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি তুমি আমার পরিবারের জন্য পয়ো হঠাৎ এই কথা এখন বুঝতে পারছো না आज हमारे बाड़ी एक हारिए जावा मानुष फिर आमार मेजोमा सारा जीवन अपेक्षा करेछेन तार जोन्नो सेई मानुषटा तोमार हाथ धरे एसेछे तोमार जोन्नो एसेछे हयतो एछाड़ा उनी आसतेन देखो हयतो उनी आसतेन कि आसतेन ना सेटा आमि जानि ना आसेन तो उनी एत बछर एई प्रथम तो तुमिई ताके हाथे करे निये एले आमादेर बाड़ीते जानबी आमरा तोमार काछे कृतज्ञ अच्छा আমার সাথে তাহলে আপনাদের কৃতজ্ঞতা সম্পর্ক তুমি কি তোমার কোনো ভাসুর ঠাকুরের সঙ্গে কথা বলছো আর যদি সত্যি তুমি আমাকে তুমি বলতে না পারো তাহলে আমি মনে করব তুমি আমাকে শ্রদ্ধার জায়গা দিয়ে দূরে সরিয়ে রেখেছো তুমি আমাকে স্বামী বলে অ্যাকসেপ্ট করতে পারছো না কি বলছো তুমি বারবার আপনি আগে করলে সেই কথা তো মনে হয় আচ্ছা বেশ আর ভুল হবে না মনে থাকে জানো মনে থাকবে দ্যাটস লাইক আ গুড গার্ল আমার শুধু ভয় করে কিসের ভয় আসলে রোশনীদের মা এসে বাড়িতে যা বলে গেছে তাতে মনে পড়ে ভরসা নেই দেখো তোমাকে আমি সবচেয়ে বেশি ভরসা করি কিন্তু আমার ভয়টাও তোমাকে নিয়ে আমার যদি কোনো ক্ষতি হয় আমি একটা সামান্য মেয়ে আমার ক্ষতি হলে আমার কিচ্ছু এসে যাবে না কিন্তু যদি কেউ তোমার ক্ষতি করে তাহলে তুমি থাকতে আমার কে ক্ষতি করবে বলো তো আর এটাও ঠিক এটাও সত্যি আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না জানো তো আমার এটা মনে হচ্ছে জেঠু যখন ফিরে এসেছে এখন সবকিছু ঠিক হবে সব ভালো হবে আমাদের খুব ভালো হবে জানো আমরা খুব ভালো করে সংসার করব এতদিন আমি সত্যিকারের সংসারের অর্থ খুঁজে পেলাম এতদিনে আমি সত্যিকারের স্ত্রী বলে কি হয় সেটা আমি বুঝতে পারলাম জানবি তুমি আমার জন্য যা করেছো সাবিত্রী হয়তো সত্যবানের জন্য হয়তো তাই করেছে এভাবে বলো না আমার খুব অস্বস্তি হয় আমি কিন্তু বেশি কিছু করিনি আমার স্বামীর যা পাওয়ার কথা ছিল আমি শুধু সেইটুকু ছিনিয়ে এনে দিয়েছি আমার স্বামী তো অসৎ নয় প্রতারকও নয় আমার স্বামীকে যারা মিথ্যের জালে ঢেকে ফেলতে চেয়েছিল তাদের জালটা শুধু ছিঁড়ে ফেলেছে এর থেকে বেশি তো কিছু করিনি তুমি জানো না তুমি কি করেছো তোমার জন্য আমি শুধু আমার হারানো সম্মান নয় আমার চাকরি আমার সামাজিক সম্মান সবকিছু ফিরে পেয়েছি আচ্ছা আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি তাহলে সেটাই তোমার কাজ কজন বউ এরকম পারে কজন বউয়ের এরকম শক্তি থাকে এমন জিদ থাকে কজন বউয়ের এমন লড়াই করার ক্ষমতা কজনের থাকে বলো তোমার মতো একজন মানুষকে জীবনে পাবো আর তার জন্য এটুকু লড়াই করতে পারবো না সেটা কি করে হয় আমার মতো মানুষ মানে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একজন মানুষ আমার জীবনে আসবে আমিও কি কোনোদিন স্বপ্ন ভেবেছিলাম এমন একজন মানুষ আমার জীবনেও আসবে এই কথাটা বললে না লোকে হাসবে যার হাসি পাবে হাসুক আমি তো সিরিয়াসলি বলছি আমি যা বিশ্বাস করি তাই বলছি আজ এত বছর পর মেজমার জীবনে একটু শান্তি এসেছে তারপরেও মেজমা সবকিছু ছেড়ে চলে যাবে কেন বলছে আমি এটাই বুঝতে পারছি না অভিমানে এত বছর ধরে উনি নিজের হাতে সংসারটা সামলেছেন সব দায়িত্ব পালন করেছেন যার সংসার তিনি নেই তার হয়ে সংসারটাকে সামলেছেন এখন তিনি এত বছর পর এসে বলছেন যে এক রাত্রির জন্য উনি সবার সঙ্গে দেখা করে চলে যাবেন তুমি বলো তো মেজমার মনের অবস্থাটা কি হতে পারে তুমি দেখো আমি সাধু বাবাকে কিছুতেই যেতে দেব না সাধু বাবা আবার কি সাধু বাবা এখন তোমার জেঠুমনি মেজো জেঠুমনি আমি তো ওনাকে সাধু বাবা বলেই চিনেছি আমার মুখে কিছুতেই মেজো জেঠুমনি আসছে না আমি ওনাকে সাধু বাবা বলেই ডাকবো ফাইন তবে তাই হোক देखो तुम उनके जोर करे कथा शোনাতে পারো কিনা তুমি দেখো আমি আমি ওনাকে কিছুতেই যেতে দেব না কিন্তু মেজো মা তো এখনো আমাকে অতটা কাছে টেনে নেয়নি এখন যদি কাল সকালে মেজো মা চলে যাব বলে আমি কি করে সামলাবো আমি জানি না আমি আছি দাদা ভাই আছে মেজো মা চলে যাবে বললেই হলো আমাদের কোনো অধিকার নেই মেজো মার উপর জানো জানবি आज एत दिन पर संसार जान मन हम भरे उठे बड़ हो क्योंकि बुझते मेजोमार जीवन कष्ट कतटा ऊपर ऊपर जानतम ऊपर ऊपर देखतम आज बुझल मेजोमार कान्ना शुने मेजोमार कत कष्ट निजे बुकर मध्य जमी रेखे स्वामी कथा एक स्त्री जीवने तार स्वामी हच्छे सबचेये बड़ अवलम्बन से स्वामी यदि तार स्त्री के छेड़े चले जाए तार थेके बेशिरभाग समयटाई दूरे थाके ताहले सेई स्त्रीर मनेर मध्य कतटा कष्ट हय तार जीवने कतटा कष्ट थाके सेई जायगाय ना थाकले बोझा सम्भव नय।